সেটা হচ্ছে ডাইভার্জেন্স থিওরাম, ঠিক আছে? কারো যেন থেকে ইকো আসছে, একটু মিউট করে দেন সবাই। আচ্ছা দেখেন, ডাইভার্জেন্স, সবাই একটু মিউট করে দেন। আচ্ছা এখন দেখেন ডাইভার্জেন্স থিওরাম, ঠিক আছে? এ থিওরাম মেইনলি কি করে, এ থিওরামটা হচ্ছে যে থিওরামটাতে থেকে আমরা একটা কি বলবো সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রাল পাবো। এই থিওরামের মাধ্যমে বা এই থিওরামটা কনভার্ট করে একটা সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে, ঠিক আছে? তার মানে কি, আগে স্টেটমেন্টটা পড়ি, তারপরে এটার বিবরণ দিচ্ছি। এই ইকুয়েশনটা, যে ইকুয়েশন নাম্বার ওয়ানটাই হচ্ছে ডাইভার্জেন্স থিওরাম, এটার আগে আমরা স্টেটমেন্টটা পড়ি, তারপরে আমি ইকুয়েশনটা বুঝিয়ে দিব, ঠিক আছে? মেনলি এটা কি করে, সারফেস কে ভলিউমে কনভার্ট করে, ঠিক আছে? এখন দেখেন বলছে যে দা ডাইভার্জেন্স থিওরাম স্টেটস দ্যাট দা ইন্টিগ্রাল অফ দা নর্মাল কম্পোনেন্ট অফ এনি ভেক্টর ফিল্ড ওভার এ ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু দা ইন্টিগ্রাল অফ দা ডাইভার্জেন্স অফ দিস ভেক্টর ফিল্ড ড্র আউট দা ভলিউম ইনক্লোজড বাই দা ক্লোজ সারফেস, ঠিক আছে? বুঝা গেছে? এখান থেকে এ পর্যন্ত দিতে হবে, এটুকু কি বুঝাইছে দেখেন। ম্যাম, আমরা এইটা কি এখানে থিওরি আকারে আসবে? ম্যাম, ডাইভার্জেন্স থিওরেম কি আকারে আসবে, থিওরি আকারে আসবে কিনা, মানে আরাফাত আগে আমি শেষ করি, তারপর আমি বলবো কি আকারে আসবে, আগে আমি এটা বুঝাই দিই একটু, ঠিক আছে? এখন দেখেন এখানে যেটা বলছে, ওপরেটা হচ্ছে সংজ্ঞা ছিল, ডেফিনেশন ছিল, ঠিক আছে, ডাইভার্জেন্সের। তারপর আমি কি বলছি এখানে দেখেন, এটার থিওরামটা কি, থিওরামটা বলছে যে এই কোন একটা ভ্যারিয়েবল যেখানে এটা ধরছে ফ্লাক্স, ঠিক আছে, ফ্লাক্সটাকে ভ্যারিয়েবল ধরছে এখানে, কোন একটা ভ্যারিয়েবলের ক্লোজ সারফেস, এই যে দেখেন এখানে একটা বদ্ধ আবর্তনী চিহ্ন আছে, গোল, এই যে গোল করা, এটার মানে হচ্ছে বদ্ধ আবর্তনী, বলা হয় ক্লোজ সারফেস, ঠিক আছে? এস এস দেওয়া আছে, এই জন্য হচ্ছে এটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ এফ ভেক্টর, ঠিক আছে? আর এফ ভেক্টর সাথে ডট প্রোডাক্ট আকারে কি আছে, ডিএস, মানে হচ্ছে ডিফারেনশিয়াল সারফেস, তার মানে এফ এর সাথে অনেকগুলো ডিএস যদি যোগ করা হয়, মানে গুণ করে তারপর সবগুলো যোগ করা হয়, তাহলে টোটাল কি পাওয়া যাবে, একটা ফ্লাক্স ওই সারফেস সাথে কতটুকু ফ্লাক্স আছে সেটুকু জানা যাবে, ঠিক আছে? আর এটা কার সমান হবে, এটা সমান হবে আমাদের, এটা ইন্টিগ্রেশন কার, ভলিউম ইন্টিগ্রেশন কার, ডেল ডট এফ, মানে হচ্ছে ডাইভার্জেন্সের, মানে ওই ফ্লাক্সটার ডাইভার্জেন্সের যদি আমি ইন্টিগ্রেশন করি, ভলিউম ইন্টিগ্রেশন, তাহলে তার সমান হবে। এটুকু অংশের মিনিং হচ্ছে ডাইভার্জেন্স, যেটা আমি উপরে ওই যে বললাম কালকে সংজ্ঞা পড়াইছিলাম, এটুকুর মানে হচ্ছে ডাইভার্জেন্স অফ এফ, ঠিক আছে? এফ মানে কি, ফ্লাক্স এখানে, আর এখানে আমি ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে, ভলিউমের সাপেক্ষে। দেখেন তাহলে কি হচ্ছে, সারফেসটা ভলিউমে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? এখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভলিউম, ডিফারেনশিয়াল ভলিউম যদি যোগ করা হয় তাহলে একটা ফুল ভলিউম পাওয়া যাবে, ঠিক আছে? আর ওই ভলিউমের সাথে যদি কার, আমার যদি এফ এর ওটা যদি ডিফারেন্ট কি বলে ডাইভার্জেন্স করা হয়, তারপর যদি ইন্টিগ্রেশন করা হয় মানে যোগ করা হয়, তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে এই যে এই বাম পাশের এই ইকুয়েশনটা সমান হবে, যেটা আমরা হচ্ছে ফ্লাক্স পাবো সেটা, ঠিক আছে? পুরাটুকু সারফেসে, একটা সারফেস যেটুকু পরিমাণ ফ্লাক্স ডিএস পাওয়া দিয়ে যাবে, জানি কি বুঝেছিলেন ম্যাম, ডিএস টা ডিএস টা বলছিলাম ডিফারেনশিয়াল সারফেস, আর ডিভি টা বুঝেছিলাম ডিফারেনশিয়াল ভলিউম, বুঝতে পারছেন? এই ম্যাম, ইকুয়েশন একটাকে একটু বলা একটু হয় ড্র ডাইভার্জেন্স একটু ড্র থিওরাম। করে দেখাবেন ম্যাম, মানে সারফেস কোনটা আর ভলিউম কোনটা একটা জিনিসের মানে কি? এটা গতকালই কিন্তু আমি ড্র করে দেখাইছিলাম যখন ডাইভার্জেন্স পড়াইছি, আরেকবার ড্র করে দেখাচ্ছি। আমি এটা হচ্ছে পুরোটা একটা কিউব ধরা গেল, ঠিক আছে, ঘনক ধরা গেল, ঘনককে আমি আমি জাস্ট প্রথম ফেসের আমি হচ্ছে কিছু অংশ দেখাচ্ছি, ঠিক আছে? একটা ঘনকের কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, তার মানে যদি আমি এই অংশটুকু নিই, এই যে এই পোর্শনটুকু বললাম, এই পোর্শনটুকু নিচ্ছে, ঠিক আছে, তার মানে হচ্ছে যদি এটা দেখে মনে হচ্ছে মাত্র দুইটা দিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ উচ্চতা নাই, কিন্তু তা না, এটার হচ্ছে একটা উচ্চতা থাকে যেটা আমরা ছবিতে আঁকড়ে দেখাতে পারি না, ঠিক আছে? মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে এটার, তাহলে এটা কি, এখানে যেটুকু আমাদের ডাইভার্জেন্স পাবো এফ এর, ডাইভার্জেন্স বলতে কি, এখান থেকে যেটুকু বের হচ্ছে,
ঠিক আছে, যেটুকু নেট আউটওয়ার্ড ফ্লো অফ ফ্লাক্স, ঠিক আছে, এখানে যেটুকু ফ্লাক্স বের হচ্ছে সেটুকু কি হবে, এখানে প্রমাণ করতে হবে সেটা কি, সেটা হচ্ছে যদি আমি এটাকে আবার ডি, এটা ডিভি, এটুকু অংশকে ডিভি বলে, ঠিক আছে, এটুকু অংশ ডিভি, পুরোটা মিলায় ভি, এটুকু ডিভি, তাহলে এই ডিভিতেও আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, ধরলাম এই ডিভিতেও একটা ক্ষুদ্র অংশ আছে এরকম, তারপরে হচ্ছে আরো এরকম আছে ছোট ছোট, ঠিক আছে, যেটাকে হচ্ছে আমরা বলবো ডিএস, ডিএস, ডিএসটা হচ্ছে কি, ডিএসটা যে কোনো দুইটা দৈর্ঘ্য মিলে, দৈর্ঘ্য আর প্রস্থ, তার মানে নিশ্চয়ই ডিভির মধ্যে ডিএস ও আছে, তাই না, কারণ দৈর্ঘ্য প্রস্থ তো অবশ্যই আছে, আবার প্রস্থ উচ্চতা আছে, উচ্চতা দৈর্ঘ্য আছে, ঠিক আছে, এরকম করে করে ডিএস অনেকগুলো আছে, তো দেখা যাচ্ছে কোন একটা ডিএস যদি হচ্ছে কি হয় আরেকটা কোন দৈর্ঘ্যের সাথে ম্যাচিং হয় বা গুণ হয় তাহলে সেটা ভলিউম, ঠিক আছে, তার মানে ভলিউমে ডিভির মধ্যে অনেকগুলো ডিএস আছে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ, তাহলে ওইটুকু অংশের মধ্যে যে পরিমাণ আমাদের ফ্লাক্স পাওয়া যাবে সেটা হবে এই পুরো ভলিউম থেকে মানে ডিভি থেকে যেটুকু বের হচ্ছে সেটা সমান, বুঝতে পারছেন এবার, একটু বলেন তো বুঝতে পারছেন কিনা, জি ম্যাম বুঝতে পারছি ম্যাম, সবকিছু তো ইমাজিন করতে হইতেছে, সবকিছু কল্পনা করে নিতে হইতেছে আর কি, এটা ধরেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আপনি কখনো ইলেকট্রনও দেখতে পারবেন না, আপনি ইলেকট্রিক মানে চার্জও দেখতে পারবেন না, আপনি জি হচ্ছে জাস্ট ম্যাগনেট দেখতে পাবেন, কিন্তু ম্যাগনেটের চারপাশে যে আবেশ সে আবেশটাও দেখতে পাচ্ছেন না, বা ইলেকট্রিক চার্জের চারপাশে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেটা তো খালি চোখে দেখা সম্ভব না, জাস্ট সেটা মনে করে নিতে হবে, ইমাজিন করে নিতে হবে, পুরো সাবজেক্টটাই কিন্তু এরকম করে মানে ইমাজিন করতে হবে, কারণ এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা দেখা যায় না বাট আছে, ঠিক আছে, আমাদের চারপাশে আছে এরকম, ঠিক আছে, যাই হোক, তো এটা হচ্ছে ডাইভারজেন্স থিওরাম, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, ঠিক আছে, তো এটুকু হচ্ছে মোটামুটি এটার স্টেটমেন্ট, এটুকু হচ্ছে এটার ইকুয়েশনটা, যদি এটা কোশ্চিনে দিই আমি তাহলে খুব বেশি হলে 2 থেকে 3 নম্বরের কোশ্চিন দিব, তখন আপনাদের ডাইভারজেন্স থিওরামটার স্টেটমেন্টটা লিখতে হবে, ইকুয়েশনটা লিখতে হবে, ঠিক আছে, আর এই যে এই ছবিটা দিতে হবে, ঠিক আছে, এই ছবিটা, তার আগে হচ্ছে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কি পয়েন্টটা, কি পয়েন্টটা কি সেটা একটু পড়ে দিই আর ছবিটা একটু বুঝিয়ে দিচ্ছি, 1 মিনিট, আগে হচ্ছে আগে কি পয়েন্টটা পড়ে নিই, কি পয়েন্টটা বলছে যে হচ্ছে দা ডাইভারজেন্স থিওরাম কনভার্টস দা সারফেস ইন্টিগ্রাল ইনটু আ ভলিউম ইন্টিগ্রাল প্রোভাইডেড দ্যাট দা ক্লোজ সারফেস ইনক্লোজেস সার্টেন ভলিউম, বুঝতে পারছেন এবার, ক্লোজ সারফেস যেটা থাকবে সেটা হচ্ছে সার্টেন একটা ভলিউম কে ঘিরে রাখবে, যেমন আমি এখানে বলছি যে দেখেন এটা যদি ক্লোজ সার্ফেস হয় এটা তাহলে পুরো একটা ভলিউম, তাহলে এটা পুরোটাকে ঘিরে রাখতেছে না, তাহলে কি হলো, এটা এটা হচ্ছে কি পয়েন্টটা আমাদের বলছে সারফেস ইন্টিগ্রাল কে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করে কে, আমাদের গস ইয়ে সরি ডাইভারজেন্স থিওরাম, ঠিক আছে, সারফেস ইন্টিগ্রাল কে এটার মেইন পয়েন্ট হচ্ছে কি, সারফেস ইন্টিগ্রাল কে আমরা ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতেছি, কার মাধ্যমে, ডাইভারজেন্স থিওরামের মাধ্যমে, ঠিক আছে, বুঝতে পারছেন, এখন দেখেন এই লাইনটার পরে জাস্ট এই লাইনটুকু দিতে হবে, তারপরে ছবি সম্পর্কে একটু বলে শেষ করে দিতে হবে, 3 নম্বরের কোশ্চেন বা 4 নম্বরের, ঠিক আছে, 3 নম্বরের খুব বেশি হবে, স্টেটমেন্ট দিবেন, ইকুয়েশনটা লিখবেন, কি পয়েন্টটা লিখবেন, তারপরে তারপরে এই যে ছবি সম্পর্কিত একটু বলবেন, বলছে দিস ইজ অ্যাডভান্টেজিয়াস ইন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অ্যাজ ভলিউম ইন্টিগ্রালস আর মোর ইজি টু ইভ্যালুয়েট দেন দা সার্ফেস ইন্টিগ্রালস, এটুকু লিখতে হবে না জাস্ট আপনাদের শেখার জন্য, ঠিক আছে, যে আমরা কেন সার্ফেস ইন্টিগ্রাল কে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করব, আপনারা ভাবে দেখেন সার্ফেস ইন্টিগ্রাল যখন আমরা করতেছিলাম তখন কিন্তু আমাকে দেখতে হচ্ছে যে কোনটা কনস্ট্যান্ট কোন দুটো ভ্যারিয়েবল, এরকম করতে হচ্ছিল না, এটা একটু কঠিন করা, তাই না, যে কোনটা হচ্ছে সব ক্ষেত্রে কি আপনি প্রত্যেকটা সার্ফেসের ক্ষেত্রে এত নিখুঁত ভাবে করতে পারবেন যে কোনটা কনস্ট্যান্ট কোনটা হচ্ছে ভ্যারিয়েবল, দেখা যায় যে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র সার্ফেস এর জন্য এটা বের করা খুবই টাফ, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে ভলিউমটা খুবই ইজি, কেন, কারণ এখানে কোনো দিক নাই, জাস্ট তিনটা লেংথের গুণফল, তাহলে আপনাদেরকে যদি বলা হয় সার্ফেস ইন্টিগ্রাল করা বেশি ইজি নাকি ভলিউম ইন্টিগ্রাল করা বেশি ইজি, কোনটা হবে অ্যান্সার, অ্যান্সার কি হবে, কোনটা ইজি, সার্ফেস ইন্টিগ্রাল ম্যাম, সার্ফেস ইন্টিগ্রাল ইজি, রোকন খান বলেন তো, ম্যাম একটু আবার একটু যদি একটু বলতেন, নেটে প্রবলেম হয়েছিল তো আমি মানে পুরোপুরি আসে না কথাটা, আচ্ছা ঠিক আছে আরেকবার বলতেছি, তার আগে হচ্ছে রোকন খান বলেন তো, রকনুজ্জামান, রোকন খান না সরি, জি ম্যাম বলেন, কিছু বুঝতে পারছেন, আমার আসলে বুঝার মধ্যে কিছু নেই, পুরোটাই থিওরি যা দেখতেছি, থিওরি না আপনাকে দিয়ে তো আমি বললাম ছবি আগে একটু বুঝাইলাম,
আপনাদের সেটার জন্য ও যে গতদিন আপনারা, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আপনারা আগের ক্লাসে কিছু পড়েন না, এমনকি রেকর্ডিংও মনে হয় দুই একটা দেখেন বা তাও দেখেন না, তাই না? না না, আসলে ওভাবে দেখা হয় না, সবাই আসলে পড়াশোনাটাই করি হচ্ছে এক্সামের আগে তাহলে নরমালি। সেভাবে যদি না দেখেন তাহলে তো বোঝা যাবে না, তাই না? আমার মতে না আপনাদের এটা দেখা উচিত একটু হইলেও। কতটুকু সময় লাগে বলেন? আপনার তো বেশি সময় লাগার কথা না, ফট করে একটু দেখবেন। আর আমি তো কালকে বলছিও আপনাদের, যদি দেখতে নাও পারেন, ধরেন রেকর্ডিং দেখতে ইচ্ছা হচ্ছে না বা পড়তেও ইচ্ছা হচ্ছে না তেমন, আপনারা জাস্ট হচ্ছে চোখ বুলাবেন, ঠিক আছে? না হলে তো এগুলো খুব মানে সহজ সাবজেক্ট না, বুঝতেই পারতেছেন। 371 মানে থার্ড সেমিস্টারের, আর এটা অনেক মানে ইম্পর্টেন্ট, আপনাদের পরে অনেক কাজে লাগবে, ঠিক আছে? জি সরকারি ম্যাম, বুঝতে পরীক্ষায় পারছি অল্প স্বল্প আসে। ম্যাম। ভিডিও বলেন। না বলছি, ভিডিও গুলো দিয়েন ইনশাল্লাহ কোরবানির মধ্যে সবাই দেখে নিবে ম্যাম, সমস্যা হবে না। ভিডিও তো তিনটা দিছি, এই কথা তো বললে বলতে হবে যে দি নাই কি, না দি ম্যাম, নম্বরটা নালে সব দিলাম না, মানে না আমি ওই করতে পারিনি। ব্যাপার হলো ম্যাম, ওই সিকোয়েন্সটা মিলে নাই তো এই কারণে দেখা, সত্যি কথা বলতে ওইটার জন্যই দেখা হয় নাই। দেখে না ফেলবো ম্যাম, এটা দেখেন কারণ না না, আজকে। এর সিকোয়েন্সটার জন্য অনেকটা দেখা হয়, এটা ভুল কারণ, ঠিক আছে? অনেকে না আপনারা ঠিক, দেখেনি এমনিতে, এটা বলবেন না। আমার জি কথা জি হচ্ছে জি যে আপনারা একটু দেখবেন, না দেখলে আমি যখন পড়াচ্ছি আপনারা তো বুঝতে পারতেছেন না, তাই না? আগের ক্লাসের সাথে তো এটা লিংক আছে, প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা লিংক, তাই না? তো আগে যদি সার্ফেসটাই না বুঝেন যে সার্ফেসটা কি, ভলিউমটা কি, জি আর ইলেকট্রিক ফিল্ড কেমন করে ক্রিয়েট হয়, ম্যাগনেটিক ফিল্ড কেমন করে ক্রিয়েট হয়, তারপর সিলিন্ড্রিকালে কি কি কোঅর্ডিনেট আছে, স্পেরিক্যালি কি কি কোঅর্ডিনেট আছে, তাহলে তো পরের গুলো আরো কঠিন লাগবে, বুঝতে পারছেন? একটু জি জি মানে জি দেখার চেষ্টা করেন, ঠিক আছে? এই তো আমি যেটা বলতেছিলাম যে এখানে অ্যাডভান্টেজিয়াস কোনটা, সারফেস ইন্টিগ্রালটা না ভলিউম ইন্টিগ্রালটা? আপনারা দেখেন যে সারফেস ইন্টিগ্রালের সময় আমরা কি করছিলাম, আমরা যখন 1. ওই যে 3 আর 1.5 করছিলাম, মনে আছে? সিলিন্ড্রিকালের ক্ষেত্রে সারফেস বের করতে হয়েছিল আর ভলিউম বের করতে হয়েছিল, তিনটা সারফেস মনে আছে? S1 S2 উপরে জি যাচ্ছে জি আবার, জি একটু মনে করার জন্য উপরে যাচ্ছে আরেকবার, এই যেটা মনে আছে, এই যেটা, এটা ভলিউম ছিল, এটা ছিল ভলিউম, জি ভলিউম জি বের করতে হয়েছিল যখন, যখন ভলিউম বের করতে হয়েছিল তখন জাস্ট ডিভি বের করে তিনটা সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করে দিছিলাম, ঠিক আছে? কিন্তু যখন দেখেন সারফেস বের করতে হয়েছিল তখন কি করতে হয়েছিল, S1 আর S2 টাকে সমান করছিলাম, এই যে ওপরে দুইটা S1 এটা আর S2 হচ্ছে এটা, টেস্ট ঠিক এটা আছে? আর মাঝখানেটা হচ্ছে S3। তো কথা হচ্ছে S1 আর S2 সমান সমান করলাম, S3টা আলাদা, ঠিক আছে? তো S1 S2 যদি সমান সমান করি তাহলে একটা বের করতে হচ্ছে আর S3টা আলাদা ভাবে বের করতে হচ্ছে, দেখেন বের করে আমি যোগ করছি, তাই তো? জি কিন্তু এখানে দেখেন আমাদের একটা দিকের ব্যাপার আছে, S1 বা S3 ক্ষেত্রে আমাদেরকে আগে দেখতে হচ্ছে কোনটা ভ্যারিয়েবল কোনটা কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট হচ্ছে সেটা বাদ দিয়ে আমার বাকি দুইটাকে ভ্যারিয়েবল করতে হচ্ছে। যেমন এখানে কনস্ট্যান্ট ছিল Z, ওই জন্য আমাকে ভ্যারিয়েবল কি R আর ফাই, ঠিক আছে? এই দুইটাকে ভ্যারিয়েবল ধরে করতে হয়েছে, তার মানে আমাদেরকে বের করতে হচ্ছে কোনটা কনস্ট্যান্ট কোনটা মানে ভ্যারিয়েবল, কোন দুইটা ভ্যারিয়েবল সারফেসের ক্ষেত্রে। তো এটা বের করা টাফ না, ছোট ছোট সারফেসের ক্ষেত্রে, ডিএস ডিফারেনশিয়াল সারফেসের ক্ষেত্রে এটা বের করা অনেক টাফ যে কোনটা কনস্ট্যান্ট আর কোন দুইটা ভ্যারিয়েবল। কিন্তু সেক্ষেত্রে ভলিউমটা খুবই ইজি, কারণ ভলিউমটা আমরা তিনটা জিনিসের জাস্ট গুণ করলেই পাইতে পারি। তাহলে আমাদের ডাইভারজেন্স থিওরাম যেটা করছে সেটা হচ্ছে আমাদের বল সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতেছে, তার মানে ভলিউমে করা বেশি ইজি, এটাই লিখছে এখানে, ঠিক আছে? যে মোর ইজি, এটা আপনাদের পরীক্ষায় মানে লেখার জন্য বলতেছি না, জাস্ট মানে জানার জন্য বললাম, ঠিক আছে? এই তারপরে এখন দেখেন ফিগার 1.49, ঠিক আছে? এখানে কি দেখাচ্ছে, এটা একটা ক্লোজ সারফেস, ঠিক আছে? এস যেটা ইনক্লোজ করছে একটা ভলিউম ভি, মানে পুরাটাই একটা সারফেস যার মধ্যে ভি আছে, বা বলতে পারেন ভি এর মধ্যে ইনক্লোজ সারফেস এস আছে, ঠিক আছে? দুই ভাবে বলা যেতে পারে। যেমন এখানে বলছে যে এটুকু হচ্ছে একটা ধরলাম ভলিউম, এটুকুর মধ্যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সারফেস আছে, ঠিক আছে? এই ছবিটা জাস্ট দিয়ে দিবেন। আর হচ্ছে ওই যে ওপর থেকে আমি যেটা বলছি স্টেটমেন্ট, এই যে এখান থেকে স্টেটমেন্টটা, এই যে এখান থেকে এ পর্যন্ত দিবেন, ইকুয়েশনটা দিবেন 1 নম্বর ইকুয়েশনটা, আর কি পয়েন্টটা দিবেন, ঠিক আছে? আর এই ছবিটা দিবেন, এই ছবিতে বলে দিবেন যে হাউ হাউ ক্লোজ সারফেস এস ইনক্লোজেস আর ভলিউম ভি ফর হুইচ ডাইভারজেন্স থিওরাম ইজ অ্যাপ্লিকেবল, এটুকু লিখলেই 3 নম্বর, ঠিক আছে? এই বুঝতে পারছেন? নেক্সট এর ম্যাথে যাবো, জি ম্যাম, জান ঠিক আছে? এখন দেখেন এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যাথটা বলছে ডাইভারজেন্স থিওরামটাকে ভেরিফাই করতে, মানে প্রমাণ করতে।
আমরা এখন পর্যন্ত যেটুকু বললাম যে সারফেস ইন্টিগ্রাল কে হচ্ছে কি বলে ভলিউম ইন্টিগ্রাল এ কনভার্ট করে কেমন করে করে, এটা কিন্তু অনেক বড় ক্যালকুলেশন। দেখা আমি জাস্ট আপনাদেরকে খুব সুন্দর করে আজকে ম্যাথটা করতে হবে, আজকে সুন্দর করে ম্যাথটা করায় দিব, পুরো ক্লাস লাগলে পুরো ক্লাসই করায় দিব দরকার হলে। এই যে এখান ম্যাম এত থেকে এত সহজ ম্যাথ তো ম্যাম, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি, কিন্তু আসলে ইজি আপনাদের কাছে একটু মানে ম্যাম ইকুয়েশন থেকে এগুলা কঠিন মনে হচ্ছে। এগুলা সরাসরি ক্লাস ছাড়া ম্যাম মানে এটা ক্লাসে করাইলে কতটা ভালো হইতো, এখন এই অনলাইনের মধ্যে মানে এগুলা নেওয়া সমস্যা একটু নাই, যেটুকু আমি পারবো সেটুকু আপনাদের বুঝাই দিব, ঠিক আছে? আর আপনারা যদি বলেন, আপনারা একটা কাজ করতে পারেন, আমি বোঝানোর পরে আপনারা খাতায় লিখতে পারেন, আমি যেটা যেটা বলতেছি সেটা খাতায় লিখে নিতে পারেন, বা যেটা লিখতেছি আমি, ঠিক আছে? অবশ্যই রেকর্ডিং এও পাবেন সেগুলো যেগুলো আমি লিখে দিচ্ছি এখন, কিন্তু খাতায় লিখে রাখলে অঙ্কটা আরো ইজি হবে। আপনারা চাইলে খাতা বের করতে পারেন সবাই, ঠিক আছে? ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর খুবই মানে দেখে কঠিন মনে হলেও সহজ। আসলে আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে, জাস্ট একটু হচ্ছে খাতা বের করেন, ঠিক আছে? খাতা বের করে আমি যেটা যেটা বলবো সেটা সেটা লিখবেন, এই ঠিক আছে? শুরু করলাম। এখন দেওয়া আছে এফ ভেক্টর, ঠিক আছে? যেটা ভ্যারিয়েবল এখানে এফ ভেক্টর, এফ ভেক্টরে একটা ভ্যালু দেওয়া আছে। দেখেন এফ ভেক্টরে দেওয়া আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, কেমন করে বুঝলাম আমি? এ আর আছে, এফ আই আছে, আবার বলাও আছে যেটা এ ভেক্টরটা দেওয়া আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, ঠিক আছে? এখন বলছে ফাইন্ড দা ফ্লাক্স ইম্যানেটিং ডিউ টু দিস ফিল্ড ফ্রম দা ক্লোজ সার্ফেস অফ দা সিলিন্ডার, ঠিক আছে? এখন এই যে এখান থেকে যে পরিমাণ ফ্লাক্সটা বের হচ্ছে সেটা বের করতে বলছে, ঠিক আছে? সেটা বের করার উপায় কি? এটা ডাইভার্জেন্স বের করা। আমি যাচ্ছি ম্যাথে। আর তারপরে এখানে কি বলছে, জেড এর ভ্যালু দেওয়া আছে। দেখেন জেড এর ভ্যালু বলতে লিমিট দেওয়া আছে, জেড এর লিমিট, এটা কিন্তু সিলিন্ড্রিক্যালে, তাহলে কি কি আছে এখানে? আর ফাই, ফাই এর ইয়ে কত, লিমিট কত আরাফাত? আরাফাত ফাই এর লিমিট বলেন। ফাইল ম্যাম 001, এটা 0 থেকে 2 পায় না? জিরো থেকে, হ্যাঁ ম্যাম সব জি ম্যাম, ভুলে হ্যাঁ গেছি। হ্যাঁ জি ম্যাম, জি 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 ম্যাম, মানে একটু দেখতে হবে, আপনি পড়ান যতটুকু নিতেছি পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কুরবানির মধ্যে ছুটি পাবেন কিছুদিন, একটু পড়ে নিয়েন, ঠিক আছে? এই জি জি আচ্ছা 1 মিনিট, 0 টু 2 পাই, আচ্ছা। তারপরে দেখেন এখানে জেড এর লিমিট দেওয়া আছে কত, 0 টু 1, 01, ঠিক আছে? 0 থেকে 1 পর্যন্ত। আর আর মানে হচ্ছে কি, আর এর ভ্যালু মানে কি রেডিয়াস, ফোর, আর দেওয়া আছে 4। তাহলে আমাদের কিছু অজানা থাকলো, এই তিনটা জানলেই তো আমরা যে কোনো কিছু বের করতে পারবো, তাই না? এখন এই আউটওয়ার্ড ফ্লাক্স আমাদের, দেখেন একবার দেখাই আপনাদেরকে এখান থেকে, এই যে এই অংশটা, এই অংশটা দেখতে পাচ্ছেন, জি এটা এইটা হচ্ছে কি আমাদের আউটওয়ার্ড ফ্লাক্স, ঠিক আছে? এখানে জাস্ট ইকুয়েশনতে লিখছে, ওই ইকুয়েশনটাই সেম। দেখেন ফাই ইজ আউটওয়ার্ড ইকুয়াল ওয়ার্ড ফ্লাক্স আউটওয়ার্ড বলতে ফ্লাক্স, মানে যেটা বের হয়ে যাচ্ছে ফ্লাক্স, এই যে ছবিতে বুঝাইলাম, ওই যে, জি ম্যাম জি ম্যাম, এই যে বের হয়ে যাচ্ছে যেটা এই জি একক জি ভলিউম বুঝতে থেকে। পারছি, একক ভলিউম বলে এখানে আপনারা যদি বলেন ম্যাডাম এখানে ভলিউম লিখেন নাই কেন, এটা হচ্ছে একক ভলিউম, তাহলে এক ভলিউম তাহলে লেখার দরকার নেই, এক কি লেখার দরকার আছে, নিচে ভাগ এক আকারে আছে, দরকার নেই, সেজন্য আমি জাস্ট এটা লিখছি, ঠিক আছে? তাহলে কি ফ্লাক্সটা কি এখানে বলছে, কিন্তু বলছে যে ফ্লাক্সটা বের করতে হবে যেটা হচ্ছে বের হচ্ছে, ঠিক আছে? আউটওয়ার্ড ফ্লাক্সটা, ওই ফ্লাক্সের ইকুয়েশন ফাইটা আপনার উপরে দেওয়া হয়নি, ফ্লাক্সের জন্য আমরা ফাই জানি যে ফাই দিয়ে ফ্লাক্সকে বোঝানো হয়, ঠিক আছে? তো আমরা যদি পুরো ফ্লাক্সটা পাইতে চাই তাহলে কি করতে হবে, যেটা দেওয়া আছে ভেক্টর সেটাকে আমি পুরো সারফেসের ভেক্টরগুলোকে একত্রিত যোগ করব, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করব আর কি, ঠিক আছে? তাহলে পাবো, আর মনে থাকবে কি এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর, ওপরের মতনই ইকুয়েশনের মতনই। এখানে হচ্ছে এফ ভেক্টরের ভ্যালু দেওয়া আছে আর ডিএস ভেক্টরের ভ্যালু এক একটার ক্ষেত্রে এক এক। কেন এক একটার ক্ষেত্রে এক এক? ডিএস টা তো চেঞ্জ হবে, এই সারফেসের জন্য ডিএস এক রকম, মাঝখানে সারফেসের জন্য ডিএস এক রকম, আবার নিচের সারফেসের জন্য ডিএস এক রকম, মানে এস ওয়ান আর এস থ্রি টা দেখেন সেম, এটা এটা মাঝখানে সারফেসের জন্য এস টু টা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এই ডিএস টা 1 নম্বর সারফেসের জন্য যেরকম হবে, 3 নম্বরের জন্য সেরকম হবে, কিন্তু 2 নম্বরের জন্য ডিফারেন্ট হবে, ঠিক আছে? আর এফ ভেক্টরের মান তো সবসময় একই থাকবে যেটা দেওয়া আছে, যেটা এটুকু ক্লিয়ার নাকি তাই বলেন তো? জি ম্যাম ক্লিয়ার, ঠিক আছে, ওকে। এই ছবিতে কি আছে দেখাই দিই একটু,
একটু ছবিটা স্পষ্ট করে দিই, ঠিক আছে? ছবি তো দেয়া থাকবে না, দেয়া থাকবে ছবি না দেওয়া থাকলে আপনি রাখবেন, আর দেওয়া থাকলে দেওয়া থাকবে, এটা তো বলবো না দেওয়া থাকবে কিনা। দিলে তো ম্যাম ভালো হইতো। সবকিছু দিয়ে দিলে হয়, এটা বুঝে বুঝে আঁকতে হবে। দেখেন, আচ্ছা এখন দেখেন কি হবে, একসাথে কিছুই না, জাস্ট একটা সিলিন্ডার রাখছেন আপনারা জনবারে যেরকম করে রাখেন, ঠিক আছে? তারপর এটাকে তিন ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, একটা হচ্ছে জেড অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স, ঠিক আছে? অপরেটর জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটুকু তো ক্লিয়ার, ঠিক আছে? এখন উপরেটা হচ্ছে S1, নিচেটা হচ্ছে S3, ঠিক আছে? নিচেটা হচ্ছে S3। আচ্ছা এখন দেখেন বলা আছে R=4, আমরা তো জানি এখান থেকে যে পজিশনে যাব আর এর ভ্যালু সেম থাকবে, এটুকু সেম এটুকু সেম, তাহলে R=4, ঠিক আছে? আর এখন বলা আছে Z এর ভ্যালু 0 থেকে 1। দেখেন এই যে এই জায়গাটাতে Z এর ভ্যালু 0 না, জি, আর বলা আছে যে এই পর্যন্ত, যে দেখছেন এই পয়েন্টটা যেটা সেন্টার, এই জি, কি বলবো এটার কি বলা যেতে পারে, এই সারফেসের যে সেন্টার, ঠিক আছে, যেখান থেকে 4 ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্তটা আঁকছি, সে সেন্টার থেকে এটা হচ্ছে জেড, এটুকু নিলে এটা হচ্ছে 1, আর এর নিচেরটা সেন্টার থেকে নিলে 0, তাহলে 0 থেকে 1, এটুকু বুঝছেন? মানে এইটুকু ভ্যালু, এইটুকুর ভ্যালু হচ্ছে কত, এটুকুর হাইট হচ্ছে 1, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে ছবিটা? একটু বলেন, যদি না বুঝেন ছবিটা আরেকবার বলবো। আবার একটু বলবেন ম্যাম। বুঝি নাই, আবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, হাইট 1 হলে কি হবে? হাইট 1 হলে কি হবে বলতেছি, আবার প্রথম থেকে বলতেছি আরেকবার। দেখেন এখানে হচ্ছে জাস্ট একটা সিলিন্ডার রাখছি আমি, ঠিক আছে? আপনারা চাইলে আমি ছবিটা আরেকবার এখানে ঠিক মতন আঁকতে পারি, মানে এটা বাদ দিয়ে যে কেমন করে হলো আঁকবো এখানে। জি ম্যাম, আচ্ছা আঁকবো, আচ্ছা ঠিক আছে। আপনারা জাস্ট এইভাবে ছবিটা আঁকলেই হবে, দেখেন কেমন করে আঁকছি। ধরেন ওপরেরটার আমাদের হচ্ছে সেন্টারটা হচ্ছে এটা, এটা এই সেন্টার থেকে 4 ব্যাসার্ধ নিয়ে আমি এই উপরের হচ্ছে সারফেসটা আঁকছি, এটা সারফেস S1, ঠিক আছে? এটা হচ্ছে সারফেস নম্বর S1, আর নিচেটা ধরেন এই সেন্টারটা হচ্ছে এটা, ঠিক আছে? এই সেন্টার থেকে আমি এটা 4 ব্যাসার্ধ নিয়ে নিচের সারফেসটা আঁকছি, ব্যাসার্ধ সেমই থাকছে, সারফেসটা হচ্ছে S3, ঠিক আছে? এখন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে? এখন দেখেন এখান থেকে আমি যেটাই নিব ব্যাসার্ধ সেটা তো 4ই হবে, তাই না? এটুকুও 4, আবার এটুকুও 4, ঠিক আছে? আর এর ভ্যালু 4, এখানে দুইটার ক্ষেত্রে, এটুকুর ক্ষেত্রেও 4, এই যে এখান থেকে এটুকু 4, এখান থেকে এটুকু 4, ঠিক আছে? তাহলে R=4। আবার যে এটা সেন্টার বলছি এখান থেকে সোজা দাগ টানবেন, ধরেন এদিকে গেল এটা, ঠিক আছে? এদিকে গেল, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার হবে কত, 1। কেন 1 হবে, 0 1 দেয়া আছে এটা, এই জন্য দেখেন লিমিট আছে 0 আর এটা আছে 1, তাহলে সর্বনিম্ন লিমিট হবে যে এখানে 0 আর সর্বোচ্চ হবে 1, তা দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 1, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 1, যদি লিমিট ম্যাম এটা থাকবে সেভাবে হবে। হ্যাঁ বলেন ম্যাম, যদি এইটা যদি এমন থাকে যে মাইনাস মাইনাস 10 আর প্লাস 7, তাইলে তাহলে অবশ্যই এটা মাইনাস 10 হবে আর উপরে হবে প্লাস 7, দুটোর মধ্যে দূরত্ব দেখবেন কত, যদি তাহলে মাইনাস 14 কত হয়, হবে, মাইনাস 7 থেকে প্লাস 7, হ্যাঁ হ্যাঁ ধরেন 14 14 ওইভাবেই বসাই দিব না, ওইভাবে বসাই দিবেন, হ্যাঁ ঠিক আছে? এটুকু বুঝছেন, এটুকু কি বোঝা গেছে? জি ম্যাম, বুঝছি ম্যাম। ওকে, তাহলে আমি ছবিটা শেষ করলাম। এখন দেখেন আমি উপরে এখন বলছিলাম যে এই ডিএস টা এক একটা ক্ষেত্রে এক এক হবে, মানে এই যে S1 আর S3 এর জন্য ডিএস টা এক হবে, বাট S2 এর জন্য, এই যে এটুকুর জন্য, ঠিক আছে, এই ডিএস টা আলাদা হবে। এখন আবার ওইটা দেখতে হবে আমাদের যে কোনটা কনস্ট্যান্ট কোনটা ভ্যারিয়েবল, ঠিক আছে? আসতেছি নিচে দেখে বলতেছি আপনাদের। আগে দেখেন
এই যে এখানে তো ছবিটার বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে, বলছে টপ সারফেস এস ওয়ান ফর হুইচ জেড ইজ ইকাল ওয়ান, ঠিক আছে, মিলল এটা? টপ সারফেস এস ওয়ান এর জন্য, হ্যাঁ এগুলো লিখতে হবে না? লিখতে হবে না, এটা বোঝার জন্য, আপনারা বুঝতে পারলে হবে, এটা লিখতে হবে না পরীক্ষায়, ঠিক আছে? দেখেন বলছে জেড ইজ ইকাল ওয়ান, যেটা আমি বললাম উপরেরটা টপ সারফেসটা, তারপরে এটা কত করবে, এটা ভ্যারি করবে আর এর ভ্যালু জিরো থেকে ফোর, এখানে হচ্ছে জিরো এখানে হচ্ছে ফোর, তাহলে ভ্যালু জিরো থেকে ফোর না, আমি যদি ব্যাসার্ধ নিই এখান থেকে এই পর্যন্ত যাবে, মাঝখানে যদি নিই কত হবে, এটা কম হবে না, মানে সর্বোচ্চ জিরো, সর্বনিম্ন জিরো আর সর্বোচ্চ হচ্ছে আর, মানে এটা একটা হচ্ছে ইয়ে দিছে আর কি, লিমিট আর কি, বুঝতে পারছেন? আমরা পড়ছিলাম না যে ব্যাসার্ধ হচ্ছে আপনার জিরো থেকে অসীম পর্যন্ত হয়, আর এখানে অসীমের ভ্যালুটাই হচ্ছে চার, ঠিক আছে? ব্যবধান মানে ইন্টারভেল যে পড়ছিলাম, ব্যবধান চার জিরো ইকুয়াল টু মানে ফোর মানে চার আর কি, এরকম মানে লিমিট যদি জিরো থেকে ফোর হয় তাহলে ফোর ইকুয়াল ফোর, সেইরকম কিছু, লিমিট যদি জিরো থেকে ফোর হয় তাহলে ফোর, হ্যাঁ এরকমই কিছু, ঠিক আছে? মানে যা সেটাকে হচ্ছে বলা আছে চার ভ্যালু, তো ব্যাসার্ধ আছে চার, ব্যাসার্ধ কত সর্বনিম্ন হতে পারে, সর্বনিম্ন হতে পারে শূন্য, আর সর্বোচ্চ হতে পারে এখানে বলা আছে চার, তাহলে লিমিট তো এটা হয়ে গেল, তাই না? সর্বনিম্ন লিমিট আর আপার লিমিট, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, আর ফাই আগে বস জিরো থেকে টু পাই পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এটা গেল টপ সারফেস, এগুলোর আলাদা আলাদা নাম দিছে, ঠিক আছে? টপ সারফেস এস ওয়ান, নামগুলো না জানলেও হবে জানলেও হবে, ঠিক আছে? বটম সারফেস হচ্ছে এস থ্রি, মানে নিচের সারফেসটা, এই যে এটা, ঠিক আছে? এটার ক্ষেত্রে কি, জেডের ভ্যালু জিরো, আর আবার জিরো থেকে ফোর পর্যন্ত ভ্যারি করবে, এবং ফাই এর ভ্যালু জিরো থেকে টু পাই, সেম। আর দেখেন, এবং ল্যাটারাল সারফেস, ল্যাটারাল সারফেস মানে হচ্ছে এস টু, যেটা মাঝামাঝি, দুইটার মাঝামাঝি, ঠিক আছে, দুটাকে কানেক্ট করছে একসাথে, সেই ল্যাটারাল সারফেসটা কি বলছে, এখানকার জেড এর ভ্যালু কত থেকে কত হবে, জিরো থেকে ওয়ান পর্যন্ত ভ্যারি করতে পারবে, কারণ এটার দেখেন এখান থেকে এই পর্যন্ত যাইতে পারতেছে, তাহলে জিরো থেকে ওয়ান পর্যন্ত ভ্যারি করতে পারবে, ফাই এর ভ্যালু জিরো থেকে টু পাই পর্যন্ত ভ্যারি করতে পারবে, কিন্তু এখানে আর কিন্তু নাই, তার মানে আরটা হচ্ছে কনস্ট্যান্ট, আরটা শুধুমাত্রই ফোর হতে পারবে, এটুকু কি বুঝছেন? এখানে বলা হয়েছে কোনটা কোন প্লেনে কনস্ট্যান্ট, ওপরের মানে এস ওয়ান আর এস থ্রি প্লেনে জেডটা কনস্ট্যান্ট, ঠিক আছে, জেডটা কনস্ট্যান্ট, কারণ ওপরের দেখেন উপরের যে সারফেস এস ওয়ান আর এস থ্রি, এখানে কোনো লেন্থ আছে মানে হাইট আছে, জেড তো নাই ওখানে, শুধু আর ম্যাম আছে ল্যাটারাল, আর ল্যাটারাল সারফেসটা একটু বুঝি না, আর একটু বলবেন ল্যাটারাল সারফেস? আচ্ছা বলছি, ল্যাটারাল আগে প্রথম থেকে বলি, এটা হচ্ছে উপরের টপ সারফেস, এটা হচ্ছে বটম হ্যাঁ সারফেস, বটম টপ সারফেস তো দেখেন শুধু হচ্ছে আরটাকে ভ্যারি করে আমি পাচ্ছি, ঠিক আছে, আরটাকে ভ্যারি করব আর ফাইটাকে ভ্যারি করতে পারবো, ফাই মানে অ্যাঙ্গেলটা, ফাইটা কোথা থেকে হবে, এখান থেকে হবে, ঠিক আছে, এটাও ভ্যারি করতে পারবো, কিন্তু আমরা জেডটাকে কি ভ্যারি করতে পারবো, জেডের ভ্যালু কিন্তু এখানে ওয়ানই, কোনো ভ্যারি করা যাবে না, কিন্তু এটা কিন্তু কোনো হাইট নাই, ঠিক আছে, এটা হচ্ছে এস ওয়ান এর জন্য, আর এস থ্রি এর জন্য দেখেন আরটাকে কিন্তু ভ্যারি করতে পারবো, জিরো থেকে ফোর পর্যন্ত হতে পারে, ঠিক আছে, আবার এখানে যে এক্স এর সাথে ফাই অ্যাঙ্গেলটাকেও ভ্যারি করতে পারবো, ভ্যারি করতে পারবো না কোনটা, জেডটাকে, এখানে জেডটার ভ্যালু হচ্ছে শূন্য ফিক্সড, ঠিক আছে? এবার আসলো সারফেস এস টু, এটাকে বলা হচ্ছে ল্যাটারাল, ঠিক আছে, পার্শ্ব সারফেস বলা যেতে পারে এটাকে, ওই যে বলে না ল্যাটারাল ভিউ, ঠিক আছে? তো এটাতে কি হয়, এটাতে দেখেন এখানে কোনো আর এর টার্ম আছে, এখানে শুধু জেড আছে, জেড এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত, জিরো থেকে ওয়ান পর্যন্ত, ঠিক আছে, তারপরে ফাইও চেঞ্জ করতে পারবো, দেখেন এখানে হচ্ছে যদি কোনো একটা পয়েন্ট নিয়ে এখান থেকে এরকম করে নিতে পারবো ফাইটা, কিন্তু এখানে কি কোনো আর আছে, মানে কোনো কি সারফেস ধরেন বৃত্ত আছে, এটুকু থেকে এটুকুর মধ্যে কত বৃত্ত নাই, জাস্ট কেমন জিনিসটা এরকম, ঠিক আছে, যেটা হচ্ছে জেড আছে আর যেটার মাঝখানে একটা সেন্টার ধরলে এখান থেকে ফাইও চেঞ্জ করা যাবে, কিন্তু এখানে কোনো আর কে আমি পাবো না, মানে কোনো আর কে ভ্যারি করতে পারবো না, ঠিক আছে, তাহলে আরটা এখানে কনস্ট্যান্ট প্লেনে, এটাই বুঝাইছে, এস ওয়ান প্লেনে আর এস থ্রি প্লেনে জেডটা কনস্ট্যান্ট, আর জেডের নির্দিষ্ট ভ্যালু আছে, এস ওয়ান প্লেনে জেডের নির্দিষ্ট ভ্যালু হচ্ছে জেড ওয়ান, এস থ্রি প্লেনে জেডের নির্দিষ্ট ভ্যালু হচ্ছে জেড জিরো, বাকি দুইটা ভ্যারিয়েবল মানে আটটা ভ্যারিয়েবল আর ফাইভটা ভ্যারিয়েবল, আর এর ভ্যালু জিরো থেকে ফোর, ফাইভ এর ভ্যালু জিরো থেকে টু পাই, নিজেটার ক্ষেত্রে এস থ্রির ক্ষেত্রে জেডটা জিরো তে ফিক্সড কনস্ট্যান্ট, আর আর এর ভ্যালু জিরো থেকে ফোর, ফাইভ এর ভ্যালু জিরো থেকে টু পাই, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল এই দুইটা, আর মাঝেরটার ক্ষেত্রে
আমরা শুধুমাত্র ভ্যারি করতে পারবো না কোনটাকে আর কে, আর এর ভ্যালু নির্দিষ্ট থাকবে ফিক্সড, আর ভ্যারি করতে পারবো ফাই কে 0 থেকে 2 পাই, আর জেড কে করতে পারবো 0 থেকে 1। এটা বলেন তো এবার বুঝতে পারছেন কিনা? জি ম্যাম। একটু সবাই বলেন, আরাফাত একা বলেন না, সবাই বলেন তো। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, কেউ তো লজ্জায় মনে হয় কথাই বলে না। আবু বকর বলেন তো, আবু বকর। জি ম্যাম। হামিদুল ইসলাম বলে দালাইদা। হামিদুল ইসলাম বুঝতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে। তারপর রিফাত বিন আব্দুল ওয়াহিদ বুঝতে পারতেছেন? বাট আমি স্পিকারটা অন করি না, আমার এখানে অনেক শব্দ হচ্ছে, সাউন্ড হচ্ছে তো মেশিনের এখানে। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, কে কথা বলতেছেন? জি ম্যাম আমি রিফাত বলতেছি। রিফাত রিফাত হ্যাঁ রিফাত বলেন। জি ম্যাম আমি বুঝতে পারতেছি, সমস্যা নাই। আমি স্পিকারটা অন করি না, আমার এখানে সাউন্ড একটু বেশি, নয়েজ একটু বেশি মেশিনারি যে তো। ও আচ্ছা ঠিক আছে রিফাত, আচ্ছা বুঝলেই হলো, বুঝা নিয়ে কথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন নিচে যাচ্ছি। এবার আমরা এস ওয়ান এর ক্ষেত্রে ডিএসটা, আমি বলছিলাম প্রথমে যে এফ এই যে উপরের ইকুয়েশনের ডিএসটা কিন্তু তিনটা সারফেসের ক্ষেত্রে তিন রকম হবে। তো আমরা এফ ভেক্টরটা শিওর আমরা কি পাবো, এই যে এটা যা দেওয়া আছে সেটা, মানে এফ ভেক্টর নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, এফ ভেক্টরটা আমরা সব ক্ষেত্রে সেম। বাট ডিএস ভেক্টরটা আমরা কি পাবো সেটা দেখবো এখন, ঠিক আছে? এক একটা সারফেসের ক্ষেত্রে এক এক রকম। দেখেন তো এই যে এটা এস ওয়ান এর ক্ষেত্রে, আরাফাত বলেন তো এস ওয়ান এর ক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট? এস ওয়ান এর ক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট? হুম দেখে বলেন। এখানে যে ম্যাম জেড কনস্ট্যান্ট। আচ্ছা জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু 1। গুড, খাতায় এগুলো লেখেন তো, আরাফাত বা যারা যারা লিখতে আছেন লিখেন তো, লিখে রাখেন, পরে কিন্তু এটা ভুলে যাবেন। খাতায় লিখে রাখেন যে এই ম্যাথে এই যে জেড এর ভ্যালু এটা ছিল এস ওয়ান এর জন্য। এখনই তো যাইতেছি বুঝলে, পরে তো ওই জন্য তো বললাম যে খাতায় একটু নোট করেন, যেহেতু ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, আর ম্যাথটা প্র্যাকটিক্যাল এর ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে। আবার এরকম টাইপের ম্যাথও কিন্তু পরীক্ষায় আসতে পারে, সরকারি পরীক্ষা, ঠিক আছে? এই জন্য বলতে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা। আচ্ছা লিখছেন, এখন দেখেন লেখেন শুধু যে এস ওয়ান, ফর এস ওয়ান এই ডিএস লেখার আগে ব্র্যাকেটে লেখেন কনস্ট্যান্ট হচ্ছে জেড যেটার ভ্যালু 1, এটুকু লেখেন আগে। আচ্ছা এখন দেখেন যদি জেডটা কনস্ট্যান্ট হয় তাহলে ভ্যারিয়েবল কোনটা আমাদের আছে? আর ফাই জেড, এই যে উপরে আমি লিখছি কনস্ট্যান্ট ইয়েগুলো কি কি, কোঅর্ডিনেট গুলো আর ফাই জেড। আরাফাত বললো যে ম্যাডাম এস ওয়ান এর ক্ষেত্রে জেড কনস্ট্যান্ট, জেড এর ভ্যালু 1, ভালো কথা। তাহলে ভ্যারিয়েবল কোনটা? আর আর ফাই। আর এর ক্ষেত্রে লেন্থ কত? ডি আর। আর ফাই এর ক্ষেত্রে লেন্থ কত? অ্যাঙ্গেলের ক্ষেত্রে লেন্থ ছিল হচ্ছে আর ডি ফাই, আর ডি ফাই। আর ডি ফাই কেমন করে আসছে মনে আছে তো নাকি? তাহলে দেখেন যদি এস ওয়ান এর ক্ষেত্রে লিখলেন ব্র্যাকেটে যে হচ্ছে আমাদের জেড ইজ ইকুয়াল 1 টা কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিয়েবল হচ্ছে, লেখেন ভ্যারিয়েবল হচ্ছে আর আর ফাই, ঠিক আছে? এখন আর আর ফাইটা যদি ভ্যারিয়েবল হয় ডিএস ভেক্টরটা কি হবে? ভ্যারিয়েবলের সাপেক্ষে আর এর জন্য লেন্থ হচ্ছে ডি আর, যেটা উপরে লিখলাম, আর হচ্ছে ফাই এর জন্য লেন্থ হচ্ছে আর ডি ফাই, ঠিক আছে? দুইটাকে একসাথে গুণ করলাম তাহলে আর ডি আর ডি ফাই। আর যেহেতু এখানে জেডটা কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট থাকে সেটার দিকেই দিক হয়, এই জন্য দিকটা হচ্ছে এ জেড ভেক্টর, ঠিক আছে? এখানে লিখে এটা ব্র্যাকেটে লিখে রাখতে পারেন যে যেহেতু জেডটা কনস্ট্যান্ট, জেড ইজ ইকুয়াল 1 টা কনস্ট্যান্ট, সো এটা দিকটা হবে এ জেড, আর হচ্ছে ভ্যারিয়েবল দুইটা হবে হচ্ছে আর আর ফাই, ঠিক আছে? লিখছেন? আচ্ছা নুরুল ইসলাম না নুরুল আমিন কে যেন আছেন, নামটা ভুলে গেছি। জি ম্যাম বুঝতে পারতেছেন?
Yes, ma'am. আচ্ছা ঠিক আছে লিখছেন আরাফাত লিখছি ম্যাম ওকে মানে মোটা হ্যাঁ বলেন শুনেন যেটুকু পুরোটা আমি বলতেছি না একদম হুবহু লিখতে আপনার যেটুকু আপনার জন্য যেটুকু মনে রাখার জন্য দরকার ঠিক আছে আপনার জন্য কোনটা দরকার সেটা আপনিই জানেন যে কোনটুকু লিখে রাখলে মনে থাকবে এই ওকে এগুলো কিন্তু ভাইবাতেও আমি জিজ্ঞাসা করতে পারি ঠিক আছে আপনাদের সম্ভবত মিড পরীক্ষায় ভাইবা এবং অ্যাসাইনমেন্ট দুটাই হবে এবার কিন্তু ঠিক আছে আগে থেকে বলতেছি ওই জন্য একটু জিনিসগুলো ভালো করে বোঝেন যাতে ভাইবাতে ধরলে পারতে পারেন ওকে আর আমি ভাইবার জন্য বলে দিব সাজেশন দিয়ে দিব আপনাদের ঠিক আছে এই আচ্ছা ঠিক আছে এখন ভাইবার জন্য একটা সাজেশন দিলে ভালো হয় হ্যাঁ আমি সাজেশন দিব তো বললাম তো জি ঠিক আছে আচ্ছা এখন দেখেন ফর এস থ্রি এস টু টা পরে বলতেছে আগে এস থ্রি টা বলে দিই এস থ্রি এর ক্ষেত্রে কি হবে কি কনস্ট্যান্ট হবে বলেন তো আর কনস্ট্যান্ট গুড জেড ম্যাম আর কনস্ট্যান্ট তাহলে ভ্যারিয়েবল হচ্ছে আমাদের কি বলে আর কনস্ট্যান্ট কেন সরি জেড কনস্ট্যান্ট হবে জেড কনস্ট্যান্ট এর জন্য জেড ম্যাম কনস্ট্যান্ট হ্যাঁ তাহলে জেড ইজ इक्वल 0 এখানে জেড এর ভ্যালু হচ্ছে 0 ঠিক আছে এটা কনস্ট্যান্ট আর হচ্ছে ভ্যারিয়েবল হবে আর আর ডি5 তাহলে দেখেন ও4 এরটার মতই s1 এর মতই আর ডি আর ডি5 লিখলাম কিন্তু দেখেন এখানে দিকটা az ঠিকই আছে যেহেতু z কনস্ট্যান্ট বাট মাইনাস কেন মাইনাস বলেন তো পড়লো দেখেন এটা দেখেন আমি যেটা বলতেছি যদি উপরেরটা আমাদের একদিকে হয় আর যদি আরেকটা এইদিকেই হয় তাহলে ঠিক আছে কিন্তু আরেকটা যেহেতু আমাদের সিলিন্ডারের অপোজিট দিকে সো এটা যদি পজিটিভ হয় দিকটা এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভ হবে এটা যদি পজিটিভ হয় ওয়াই ওয়াই বারের মত হয়ে যাবে এটা নেগেটিভ হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছেন জি ম্যাম বুঝতে পারছি ওকে তাহলে এটা গেল এখন দেখেন s2 এর ক্ষেত্রে কি আরাফাত বলেন s2 এর ক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট s2 এর ক্ষেত্রে ম্যাম r কনস্ট্যান্ট ম্যাম r কনস্ট্যান্ট r কনস্ট্যান্ট রাইট r ইজ इक्वल 4 টা কনস্ট্যান্ট তাই তো তাহলে ভেরিয়েবল কোনটা কোনটা থাকবে z আর phi z আর phi তাহলে z এর জন্য আমরা কি পাবো dz dz আর phi এর জন্য পাবো r d phi তাহলে কনস্ট্যান্টের দিকে দেখতে হবে ar তাহলে r dz d5 ar ভেক্টর এটুকু ক্লিয়ার জি এটুকু ক্লিয়ার জি ম্যাম আচ্ছা এখন দেখেন আমার যদি এটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা এখন এই যে এইটা বের করব phi ঠিক আছে এই phi টা কার কার ক্ষেত্রে বের করব এই s1 এর জন্য একটা হবে s2 এর জন্য একটা হবে s3 এর জন্য একটা হবে তিনটা তারপরে যোগ করে দিব ঠিক আছে এখন দেখেন আগে কি করে করছি তাহলে কি ম্যাথ শেষ ম্যাম তিনটা যোগ করলে না শুধু বাম পক্ষ হবে ডান পক্ষ তো হবে না ডান পক্ষের জন্য আইটি করতে হবে দেখেন আগে এখানে দেখেন এটা হচ্ছে s1 এর জন্য প্রথমে করতেছি s1 এর জন্য ds এর ভ্যালু কত হবে এই যে এটুকু ঠিক আছে আর আমরা f ভেক্টরের ভ্যালু জানি উপরে দেওয়া আছে r স্কয়ার cos স্কয়ার phi ar যোগ z sin phi a phi ঠিক আছে আর ডট প্রোডাক্ট আকারে আছে যে a ds টুকু মানে যেহেতু এটা s1 এর জন্য করতেছি সুতরাং a ds টা চলে যাবে এখানে ডট প্রোডাক্ট হয়ে দেখেন তো এটাকে বোঝা যাচ্ছে কিনা এই লাইনটা বোঝা যাচ্ছে কিনা দেখেন জি ম্যাম আচ্ছা তারপরে দেখেন মান বসাইলেন ম্যাম হ্যাঁ শুধু ভ্যালু বসাইছি জিরো হয়ে গেল কেন ম্যাম আগে উপরেটা দেখেন বাবা জিরো হওয়ার তো কারণ আছে আগে উপরেটা দেখেন বুঝতে পারছেন উপরেটা উপরেটা বুঝলে এখন দেখেন উপরের লাইনটা যদি সমস্যা থাকে তাহলে বলেন নাহলে আমি নেক্সটে যাব আমি কি রেকর্ডিং করতেছি আচ্ছা ঠিক আছে যদি উপরে ঠিক থাকে আমি সেকেন্ড লাইনে যাচ্ছি এখন দেখেন এখানে কার সাথে কার গুণ আছে দেখেন এর সাথে যদি আমি ভাঙ্গি তাহলে হবে r স্কয়ার cos স্কয়ার phi
ar.rdr/az ar আর az এর ডট প্রোডাক্ট করলে কি হয় r পাই তাহলে এবার বলেন ar আর az এর করলে কত হয় মাঝখানের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি হলে cos 90 ডিগ্রি ভ্যালু কত 0 তাহলে এটা বাদ তারপর দেখেন fi.az fi.az এটার মধ্যে কত হবে এটা এটার মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি তাহলে cos 90 ডিগ্রি 0 তাহলে आंसर 0 ম্যাম এবার আরাফাত বুঝতে পারছেন আচ্ছা এজন্য আগে সেকেন্ড লাইন লাভ দিতে হয় না আগে প্রথম লাইন বুঝতে হয় তারপরে গা সেকেন্ড লাইন আসে ঠিক আছে এখন দেখেন s3 এর ক্ষেত্রে কি পাবো s3 এর ক্ষেত্রেও सेम না আমাদের শুধু হচ্ছে এখানে az এর জায়গায় মাইনাস az তাই তো ds এর জায়গায় দেখেন উপরে সরি এখানে না এখানে আছে এই যে এখানে দেখেন ds টা d3 এর জন্য মাইনাস az ছিল তাছাড়া सेम না উপরেটার মতই তো শুধু এখানে মাইনাস az ঠিক আছে ঠিক আছে জি ম্যাম জি ম্যাম ওকে তাহলে ওতে দেখেন ar আর az মাইনাস az হোক কিন্তু ar আর az এর মধ্যে কোণ কত কোণ কত 90 না জি ম্যাম 0 ডিগ্রি তারপরে fi আর az এর মধ্যে কি বলে কোণ কত fi আর az এর মধ্যে 90 ডিগ্রি তার মানে 0 সো s1 আর s3 এর জন্য 0 0 হইছে আচ্ছা এখন দেখেন আমরা এখন s2 এর জন্য করতেছি এই যে এটার জন্য করতেছি ঠিক আছে এটার জন্য দেখেন আমার ছিল r dz d phi ar ভেক্টর এই যে এটা এটার সাথে আমরা f ভেক্টরকে গুণ করে দিচ্ছি জাস্ট ম্যাম এটা সিরিয়ালি করে নাই কেন মানে s1 এর পর তো s2 করতে করতে কারণ 0 0 আপনার ইচ্ছা বাবা আপনি যেটা খুশি সেটা করতে পারেন এটা মানে আগে পরে করার জন্য কিছু ঝামেলা নাই 0 পাইলাম s1 আর s3 তো আগে মনে নাই আপনাদের আগে একবার করেছেন এই দুটো সবসময় একই হয় এই জন্য এই ঝামেলাটা দূর করে দিল আগে পরে নিয়ে কোনো ঝামেলা নেই আপনারা যখন খুশি সেটা করতে পারেন চিন্তা বের করলেই হলো আচ্ছা এখন দেখেন ar.ar কত হবে এদের অ্যাঙ্গেল কত 0 0 ডিগ্রি 0 ডিগ্রি হলে cos cos 0 ডিগ্রি ভ্যালু কত 1 আচ্ছা আর fi আর ar এর মধ্যে অ্যাঙ্গেল কত fi আর ar 90 ডিগ্রি cos 90 ডিগ্রি 0 তাহলে আমার থাকবে শুধু কোনটা এই যে এই টার্মটা ডট এই টার্মটা কারণ cos 0 ডিগ্রি ভ্যালু 1 এটুকু বুঝছেন কি করছি শুধুমাত্র দুটো ডট প্রোডাক্ট করছি তাহলে কি হলো r কিউব cos স্কয়ার ঠিক আছে r কিউব এটা এটা গুণ করলাম r কিউব cos স্কয়ার phi ঠিক আছে তারপরে হচ্ছে কি আছে dz d phi আর ar.ar মানে 90 ডিগ্রি 90 cos 0 ডিগ্রি তাহলে 1 হচ্ছে তাহলে r কিউব cos স্কয়ার phi dz d phi হচ্ছে দেখেন তো r কিউব করে না এখনো এই যে r স্কয়ার রাখছে এই যে r রাখছে এখানে ঠিক আছে তারপরে এখানে cos স্কয়ার phi dz d phi ঠিক আছে এই যে এখানে বলা আছে ar আর az দেখতে পাচ্ছেন এটা az না এটা ar হবে ar.ar 1 আর fi.ar = 0 হয় ঠিক আছে এই জন্য এই লাইনটা পাইলাম বুঝতে পারছেন না একবার বলবো একটু বলেন ম্যাম নেটে একটু ঝামেলা হলো তো আচ্ছা কোথা থেকে বলবো এই শেষের টপ শেষের জি ম্যাম এখান থেকে আচ্ছা ঠিক আছে আমি বললাম যে হচ্ছে এখানে কি করছি এই যে r স্কয়ার cos স্কয়ার phi ar ঠিক আছে ডট এইটুকু করলে কি হবে ar.ar তার মানে cos 0 ডিগ্রি তাই তো এদের মাঝখানের অ্যাঙ্গেল 0 cos 0 ডিগ্রি ভ্যালু 1 তাহলে কি হচ্ছে r স্কয়ার cos স্কয়ার phi ইনটু r dz d phi এইটুকু থাকতেছে আর যদি আমি এইটুকুর সাথে এইটুকু গুণ করি তাহলে কি হবে
তাহলে হবে fi ডট এআর, fi ডট এআর এর ভ্যালু মানে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে এই টার্মটা বাদ চলে যাচ্ছে, তাহলে শুধু এই টার্মটা আর এই টার্মটা গুণাকারে থাকতেছে, এটুকু কি বোঝা গেছে? একটু বলেন তো তাড়াতাড়ি, বোঝা গেছে কিনা? জি জি ম্যাম। ওকে, বোঝা গেলে এই লাইনটাও বোঝা যাবে, এই লাইনটা জাস্ট আমি ওই লাইনটা লিখছি। আর এখানে হচ্ছে বলেন তো কি কি ভ্যারিয়েবল আছে, ডিজেড আর ডিফাই। ডিজেড এর কত, আমাদের লিমিট হচ্ছে জেড ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত, আর ফাই এর ক্ষেত্রে কত, 0 থেকে 2 পাই পর্যন্ত। এরপরে এটা ইন্টিগ্রেশন করে দিছি, কেমন করে ইন্টিগ্রেশন করছি, এখানে তো r টা কনস্ট্যান্ট, তাহলে r এর ভ্যালু কত ছিল, 4, r স্কয়ারটাকে r কিউবটাকে বের করে নিলাম, যে r এর ভ্যালু 4 বসাই দিলাম, আর ভেতরে থাকলো dz আর cos স্কয়ার phi d phi, তাহলে এখানে তো সত্যি হলো 4 এর মধ্যে উপরে কিউব করলে, ঠিক আছে। তারপরে কি করলাম, এখানে হচ্ছে দুই ভাগে ভাগ করে নিলাম, এখানে dz এর টার্মটা শুধু রাখলাম আর z এর ভ্যালু 0 থেকে 1 লিমিট, আর এখানে phi এর টার্মটা রাখলাম cos স্কয়ার phi d phi আর 0 থেকে 2 পাই লিমিট। এখন দেখেন cos স্কয়ার phi কে যদি আমি করি, এভাবে যদি করি 1 যোগ cos স্কয়ার 2 phi, এটা কত হবে, তাই এটা হবে হচ্ছে 2, কত হবে বলেন তো, এটা যদি আমি এখানে হাফ দি, হাফ এখানে হাফ দিয়ে গুণ করি, এই লাইনটা কিন্তু লাফ দিয়ে পরের লাইনের পরের লাইন করছে, এই যে এই লাইন থেকে এই লাইনটা, এই লাইনটাকে দেখেন, এখানে 64 কিউ চার এর উপরে কিউব করলে 64 হয়, তারপর দেখেন এ 0 থেকে 1 পর্যন্ত রাখছে ডিজেড কে, কিন্তু এই অংশটা 0 থেকে 2 পাই এর এই অংশটা কল স্কয়ার ফাই ডি ফাই থেকে কেমন করে অংশটা হলো, এটা কি আমি ব্যাখ্যা করব নাকি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছি ম্যাম। বুঝতে পারছেন সবাই? কি বলেন? জি ম্যাম। আচ্ছা, মানে এখানে কিছুই না, হাফ দিলে 2 দিলে 2 cos স্কয়ার ফাই হবে, ঠিক আছে, তো হাফটা বের করে নিব, 2 cos স্কয়ার ফাই মানে হচ্ছে 1 যোগ cos 2 ফাই। ওকে, বুঝতে পারছেন? আমি তাহলে পরের লাইনে গেলাম, তারপর দেখেন 64 দিলাম, তারপরে z এর এটা dz কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে z হইলো লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে 1, ঠিক আছে, তারপরে এখানে হাফটা বের করে নিলাম, তারপরে 1 1 ইনটু d phi করলে কি হবে, শুধু phi হবে না, phi হইলে 0 টু 2 পাই যোগ cos 2 phi বাই 2, ঠিক আছে, এই cos 2 phi কে যদি আমি ইয়ে করি, তাহলে কি হবে sin 2 phi বাই 2, তাই তো, আর এখানে 0 থেকে 2 পাই লিমিট দিয়ে, তারপরে দেখেন সব ভ্যালু গুলো বসায় দিছে, z এর ভ্যালু 1 হাফ গুণন এখানে এটা হচ্ছে 2 পাই যোগ হচ্ছে sin, এটা হাফ যদি বের করে নেন, বের করার পর sin 2 ইনটু 2 পাই, এখানে তারপরে বিয়োগ করতে হবে sin 2 ইনটু 0, এরকম করে এটা পাবো, এটা কি বুঝছেন না, ভাঙ্গে বলবো, আরো ভাঙ্গে বলতে বললেন, ভাঙ্গে বলছি, আর আপার লিমিট লোয়ার লিমিট করছেন নাকি ম্যাম? হ্যাঁ, আপার লিমিট আগে প্রথমে, আচ্ছা এখানে phi এর জায়গায় আপার লিমিট আগে বসেছে বিয়োগ sin এ, phi এর জায়গায় লোয়ার লিমিট বসেছে, এরকম করে, বুঝতে পারছেন? যদি বুঝতে পারে থাকেন তাহলে আমি একটু জিজ্ঞাসা করি। পারভেজ হাসান আছেন? পারভেজ হাসান, পারভেজ হাসান বলেন তো বুঝতে পারছেন কিনা, যেটুকু বুঝালাম বুঝতে পারছেন ম্যাম। আচ্ছা, তারপরে সামিউল ইসলাম ম্যাম বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আর আশিকুর রহমান বুঝে ভালো বুঝে, তারপরে মুকাদ্দেস আলী, জি ম্যাম, রকি, রকি বুঝছেন? আচ্ছা ঠিক আছে, শুনেন আমি বলি, আপনারা না বুঝলে আমি বুঝিয়ে দেবো, এটা কোনো সমস্যা না, ঠিক আছে, লজ্জা পাওয়া দরকার নেই, আমার কাছে আবার লজ্জা কিসের, আমার কাছে না বুঝলে আপনি বারবার বলবেন যে ম্যাডাম বুঝায় দেন, বুঝতে পারলে গা ভালো লাগবে আমার, বুঝতে পারছেন? এই ঠিক আছে, জি ম্যাম, ওকে ম্যাম, ভালো, ওকে, সবাই একটু লাজুক তো ম্যাম, সবাই এত মানে এত মানে মানে লজ্জা পাইলে কি হবে কেমনে, মানে সমস্যা,
আমাদের আরাফাত ভাইকে দেখে ইন্সপায়ার হওয়া ম্যাম আমাদের কাছে সবাই লজ্জা পাবে বেশি পড়াশোনার পড়াশোনার ব্যাপারে লজ্জা নাই কোনো আমি মানে এমনি সমস্যা আছে কিন্তু এই ব্যাপারে কোনো এমনি সমস্যা আছে না আমি ম্যাম আমি যখন পলিটেকনিক্যালে মানে প্রথম সেমিস্টারে তখন কার্বন ডাইঅক্সাইড CO2 এইটা কেন হলো এটা নিয়ে একটা ক্লাস শেষ করছি মানে বুঝতাম না কিছু কিন্তু সবাই হাসছে পড়াশোনা না করলে তো জিজ্ঞেস করা যায় না ম্যাম ওইভাবে মনে হয় পড়াশোনা মানে সবাই করতেছে না আমি যেটা সত্যি মনের কথা সবার সেটাই বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এটাও একটা কথা ঠিকই বলছেন কিন্তু কথা হচ্ছে কি হ্যাঁ ভাই আরাহত ভাই তো আপনারা এখন পোস্টিং করতে পারবেন তাই বলতেছি না ধরেন আপনারা দেখলেন কোন সমস্যা হইলো আমাকে কিন্তু আপনারা মেসেঞ্জারে নক দিলেও পাবেন ঠিক আছে অথবা যদি সরাসরি আমাকে হচ্ছে মানে গ্রুপে নক দিতে চান দিতে পারেন অথবা আমাকে যদি আলাদা ভাবে নক দিতে চান দিতে পারেন সবার সামনে যদি নক দিয়ে জিজ্ঞাসা করতে লজ্জা লাগে তাহলে আমাকে আলাদা ভাবে নক দিবেন ঠিক আছে আর অথবা ক্লাসে যদি সমস্যা হয় না ওই দিনই সমস্যা না হইলো ধরেন আজকে যেগুলো পড়লাম পড়লেন কুরবানির মধ্যে কুরবানিদের মধ্যে পরে বললেন আমাকে পরের ক্লাসে ম্যাডাম এটা সমস্যা হইলো ঠিক আছে তাও সমস্যা বলতে হবে কারণ ধরেন আমার তো কোনো সমস্যা নেই আপনারা না বুঝলে আমি তো পড়ায় যাচ্ছি আমার কি বলেন কিন্তু আলটিমেটলি লস তো আপনাদের আপনারা হচ্ছে পড়াশোনা করতেছেন এই অবস্থার মধ্যেও তাই না টাকা পয়সা এত খরচ করে পড়াশোনা করতেছেন যদি আমরা নাই বুঝাতে পারলাম তাহলে আপনাদের লাভ কি হলো বলেন ওই জন্য নিজের লাভটা এটাই হবে আপনাদের যে আমাদের কাছ থেকে কোশ্চিন করে করে জানা ঠিক আছে আমরা তো আসি আপনাদেরকে শেখানোর জন্য বা বুঝানোর জন্য ওই জন্য আমি রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই কোশ্চিন করবেন না কোশ্চিন করলে কিন্তু ধরেন আপনারাও বুঝবেন না তাহলে আমি তো মনে করবো আপনারা বুঝছেন ঠিক আছে এটা তো ঠিক হবে না আপনারা কোশ্চিন করবেন আমি এটা বলতেছি হ্যাঁ এই ঠিক আছে এখন দেখেন তাহলে আমাদের কি হলো আমাদের কিন্তু ফার্স্ট পোর্শনটা শেষ বাম পক্ষ শেষ দেখেন S10 S30 আর S2 এর ভ্যালুটা হচ্ছে 64 পাই তাহলে সব মিলায়ে 64 পাই পাই এলাম এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে লেফট হ্যান্ড সাইড কিসের ডাইভারজেন্স থিওরামের এই যে এই অংশটা ভেরিফাই করতে বলছো না এই অংশটা আপনারা অলরেডি পেয়ে গেছেন বাকি আছে কোনটা এইটা ঠিক আছে এখন আমরা এই ডান পক্ষটা করব মানে রাইট হ্যান্ড সাইডটা করব রাইট হ্যান্ড সাইডটা কি বলছেন এখন কি ভলিউমের ব্যাপারটা করব এতক্ষণ তো সারফেস হ্যাঁ 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 আমরা একটা প্রমাণ করতেছি যে ভলিউম ইন্টিগ্রাল আর সারফেস ইন্টিগ্রালটা সমান যে কোনো একটা করলেই হয় আমাদের আমাদের যে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে একটা করলেই হয় আর সেক্ষেত্রে আমরা প্রিফার করব ভলিউম ইন্টিগ্রেশনকে ঠিক আছে আচ্ছা এখন দেখেন ডিভি সমান কি লেখা যায় আমি বলছিলাম ডিভি তে তিনটা ভেরিয়েবলেরই আপনার লেন্থ লিখতে হবে আর এর জন্য ডিআর জেড এর জন্য ডিজেড আর ফাই এর জন্য আর ডি ফাই ঠিক আছে তিনটা গুণ করলেই আমরা ডিভি পাইলাম এটুকু কি বুঝছেন আমি কেন বললাম এটা জি আর ফাই জেড জেড এর জন্য ডিজেড এটা আর এর জন্য ডিআর এটা আর এটা তো লেন্থ এটা সরি এটা তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের লেন্থ বের করার জন্য আমরা কি করছি আমরা এটা হচ্ছে কি করছি ব্যাসার্ধ নিছি ব্যাসার্ধ ইনটু করছি ডি ফাই করলেই আমরা ফাই এর লেন্থ পাচ্ছি তাহলে আর ডিআর ডি ফাই ডিজেড গুণ করে দিলেই সবগুলা আমরা ডিভি পাইলাম ঠিক আছে এই ডিভি অংশটুকু পাইলাম বুঝতে পারছেন এটুকু বুঝছেন কিনা একটু ক্লিয়ারলি বলেন এখন দেখে ইন্টারেস্টিং বিষয় আমি বলছিলাম ডাইভারজেন্স এর জন্য আমরা কার্টেসিয়ানেও প্রকাশ করতে পারি সিলিন্ড্রিক্যালেও প্রকাশ করতে পারি এখানে কিন্তু সিলিন্ড্রিক্যালে প্রকাশ করছে এই যে এই ইকুয়েশনটা আমি দেখাচ্ছি উপরে যায় ওইখানে কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করছে কালকে আমি বলছিলাম কিন্তু এটার কথা
এটার অপারেটরটা কি ছিল 1 বাই আর ডি আর ডেল বাই ডিএল আর তারপরে আর আর ভ্যারিয়েবলটা ছিল এফ তাহলে ভি আর এফ আর যোগ 1 বাই আর ডেল ফাই বাই ডেল ডেল এফ ফাই বাই ডেল ফাই যোগ ডেল এফ জেড বাই ডেল জেড সিলিন্ডিকালে এটাই এই কোশ্চেনটা কিন্তু ইউজ করব এখন আমরা আর তার মধ্যে এফ ভেক্টরের ভ্যালু দেওয়া আছে ঠিক আছে দেখে নেন দেখেন এখানে এফ ভেক্টরের ভ্যালু দেওয়া আছে এখানে এফ এ আর আসার মানে কি বাকি অংশটা হচ্ছে এফ আর বাকি অংশটা বলতে কোনটুকু এটুকু থেকে এটুকু এখানে এফ আই দেওয়া আছে মানে বাকি অংশটা কি এফ আই আর এফ জেড কিন্তু জিরো দেওয়া আছে কারণ জেড এর কোনো দিক নাই মানে এখানে জেড এর কোনো টার্ম নাই তাহলে এফ জেড ইজ ইকুয়াল জিরো ওকে এখন দেখেন এইখানে দেখেন ইকুয়েশনটা ছিল এটা যেটা আমি এখনই দেখে নিয়ে আসলাম সিলিন্ড্রিক্যাল এর সাপেক্ষে ঠিক আছে আমরা এফ এর এফ আর এর ভ্যালু কত পাইলাম আর স্কয়ার কজ স্কয়ার ফাই এফ ফাই এর ভ্যালু কত পাইলাম জেড সাইন ফাই উপরে দেখেন এই যে এখান থেকে পাইলাম আমরা এটা এই যে কোশ্চেনে দেওয়া আছে এফ ফাই এর ভ্যালু এটা এফ আর এর ভ্যালু এটা এ আর এর সাথে আছে বলে এটা এফ আর এ ফাই এর সাথে আছে বলে এটা এফ ফাই ঠিক আছে বুঝতে পারছেন আর যেহেতু এফ জেড নাই জিরো তাই এটুকু পুরো জিরো তাহলে আমরা এখানে কি করলাম ওয়ান বাই আর ডেল বাই ডেল আর এখানে আর একটা ছিল এখানে এফ আর এর ভ্যালু বসে দিলাম যোগ ওয়ান বাই আর ডেল ফাই ডেল এফ ফাই এফ ফাই এর ভ্যালু দেওয়া আছে বাই ডেল ফাই আর এটার ভ্যালু জিরো বলে এটা জিরো লিখে দিচ্ছি ঠিক আছে এখন দেখেন আমরা এখানে মোট কি আছে ওয়ান বাই আর এখানে হচ্ছে আর এর সাপেক্ষে আমার কিন্তু করতে হবে তাহলে কজ স্কয়ার ফাইটা এখানে কি কনস্ট্যান্ট না কজ স্কয়ার ফাইটা বের করে নিলাম কয় স্কয়ার ফাই বাই আর হলো আর এখানে ডেল বাই ডেল আর আর ভেতরে আছে আর কিউব আর কিউব কে আমি যদি ইয়ে করি কি বলে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে আর কিউব আর টু দি পাওয়ার এন তাহলে এন ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা না তাহলে দেখেন এখানে আর কিউব ছিল তাহলে থ্রি আর স্কোয়ার ঠিক আছে এটুকু অংশ শেষ এটুকু অংশের কাজ শেষ এটুকু পাইলাম আমরা তারপরে এখন তারপরে ওয়ান বাই আর ডেল বাই ডেল ফাই এখানে দেখেন জেডটা কনস্ট্যান্ট তাহলে জেডটা বের করে নিলাম আগে জেড বাই আর এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে সাইন ফাই ঠিক আছে ফাই এর সাপেক্ষে তাহলে সাইন ফাই কে আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কস ফাই পাওয়া যায় ঠিক আছে কস ফাই নিলাম তাহলে পুরাটা আমি এটুকু পেয়ে গেলাম ঠিক আছে এখন দেখেন আর আর কাটবে এখানে আর আর কাটলে হয় থ্রি আর কস স্কয়ার ফাই যোগ জেড কস ফাই বাই আর এটুকু বোঝা গেছে কেমন করে পাইলাম এখন দেখেন এই অংশটা আমি এখানে লিখছি এই যে এই ইকুয়েশনটা লিখবো এখন আর উপরে ডিভি ছিল ডিভির ভ্যালু হচ্ছে যে এটুকু আর এই অংশটা হচ্ছে ডেল ডট এফ ভেক্টরের ভ্যালু ঠিক আছে আর দেখেন এটা যেহেতু ভলিউম ইন্টিগ্রেশন তাহলে তিনটা ভলিউমের হবে এটা ঠিক আছে তিনটা হচ্ছে লিমিট জেড এর ভ্যালু 0 থেকে 1 দেওয়া ছিল থিটার ফাই এর ভ্যালু 0 থেকে 2 পাই আর এর ভ্যালু 0 থেকে 4 ঠিক আছে আর এটা ইনটু এটা আরাফাত বলেন তো জি ম্যাম ঠিক আছে তার এখন কি কঠিন লাগছে না সহজ লাগতেছে সহজ লাগছে না কঠিন লাগছে সহজ আছে ম্যাম প্র্যাকটিস প্র্যাকটিস করলেই দেখবেন আরো সহজ লাগবে সহজ লাগবে জি ম্যাম একবার করে রাখলে তো হ্যাঁ প্রথম প্রথম দেখতেছেন তো একটু ইয়ে লাগতেছে একটু প্র্যাকটিস করলে ভালো লাগবে এখন দেখেন 3r ঠিক আছে 3r ইনটু r মানে এখানে জাস্ট গুণ করে দিছে এটার সাথে গুণ করে কি পাবো আমি 3r কিউব বাই হচ্ছে কি এখানে r আছে ঠিক আছে 3r কিউব বাই কি লিখছে 3 এখানে 3r কিউব কেন লিখছেন বলেন তো এটা কার সাপেক্ষে করছে বলেন তো কার সাপেক্ষে করছে এটা শুধু ডি আর থাকবে একটা তো ডি আর এর জন্য একটা আর এখানে থ্রি আর স্কোয়ার কজ স্কোয়ার ফাই কজ স্কোয়ার ফাইটা ঠিক থাকবে তিনও ঠিক থাকবে আর স্কোয়ার থাকবে তখন টু কি হবে ইন্টিগ্রেশন করলে কত হবে তাহলে আর কিউব বাই থ্রি আর টু দি পাওয়ার এন থাকলে কি হয় এন প্লাস ওয়ান না ইন্টিগ্রেশন করলে
n plus 1 এটাকে বুঝছেন না একটু বল বুঝাবো এটা কিছুই করেনি ঠিক আছে জাস্ট এই r টাকে ভেতরে নিয়ে নেন ভেতরে নিয়ে নিলে কি হয় 3r স্কয়ার cos স্কয়ার ফাই যোগ z cos ফাই এটাটা কেটে গেল তাই ঠিক আছে তারপরে বাইরে কি থাকলো dr d ফাই dz প্রথমে আমি r এর সাপেক্ষে এটাকে এই পুরোটাকে r এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব ঠিক আছে r এর সাপেক্ষে করলে কি হয় 3 আর cos স্কয়ার ফাইটা কনস্ট্যান্ট বাইরে থাকলো r স্কয়ার ছিল এই যে r আর r গুণ করলে তাহলে r স্কয়ার মানে 2 যোগ 1 মানে r কিউব / 3 দেখেন তো 3 r কিউব / 3 cos স্কয়ার ফাই যোগ এখানে কত হবে z cos ফাই r r কেটে গিয়েছিল আর একটা dr এর জন্য এখানে শুধুমাত্র r থাকবে একটা আর লিমিটটা 0 টু r বসিয়ে দিলাম বুঝা গেছে না বুঝা গেলে বলেন আর বলবো ম্যাম ওটা কি 3 r হোল কিউব আবার বলবো জি ম্যাম দেখেন আমি জাস্ট এই 8 টাকে ভেতরে নিচ্ছি এই ভেতরে নিলে এখানে r স্কয়ার হবে আর ar আর এই 8 টাকে ভেতরে নিলে 8 আর কেটে যাবে এটুকু বুঝছেন জি ম্যাম তাহলে বাইরে থাকলো শুধু কি dr d ফাই dz এই 8 টাকে যেহেতু ভিতরে নিয়ে 3r স্কয়ার হলো cos স্কয়ার ফাই হলো আর ar টাকে ভিতরে নিলে কি হয় দেখেন এটা কেটে দিলাম ar আর ar টা কেটে গেল তাহলে এখানে থাকলো 3r স্কয়ার cos স্কয়ার ফাই যোগ z cos ফাই এটুকু বুঝা গেছে জি ম্যাম তারপরে দেখেন এখানে r স্কয়ার থাকলো এখানে কোনো r এর টার্ম থাকলো না এবার এইটা পুরোটাকে আমি dr এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব z cos ফাই আছে শুধু আর এখানে কোনো r নাই আর dr দিয়ে ইন্টিগ্রেশন করলে শুধু একটা r হবে না এখানে মানে ইন্টিগ্রেশন 1 dr তাহলে কত হবে শুধু r হবে না জি ম্যাম এই আরটাই এখানে বসছে আর এখানে দেখেন 3 cos স্কয়ার ফাই 3 ও আছে cos স্কয়ার ফাই ও আছে এটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট তাই আর একটা ভেরিয়েবল এখানে যদি আমি dr এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে 2 যোগ 1 / 2 যোগ 1 মানে r টু দি পাওয়ার 3 / 3 আর মিলছে মিলছে